নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। নরসিংদী জেলা কর্ণা আপডেটে আপনাদের সাথে আছি আমি গাজী ফারজানা। শুরুতেই শিরোনাম, গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত 262 জন, সর্বোচ্চ আক্রান্ত নরসিংদী সদর 110 জন। নদী বাংলা গ্রুপ বুকিং চলছে, আজই আপনার পছন্দের ফ্ল্যাট অথবা দোকান বুকিং দিন। নদী বাংলা সেন্টার পয়েন্ট, এলাহি মেনশন, নিচতলা 50/3, পশ্চিম ব্রাহ্মণ্ডি, নরসিংদী। নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। এবারে বিস্তারিত করোনা আপডেট। পহেলা আগস্ট 2021 ইং আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা 252টি, র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা 500, মোট নমুনা 752টি, মোট শনাক্ত 262 জন। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার 35%, এর মধ্যে সদর উপজেলায় 110 জন, রায়পুরাতে 29 জন, বেলাবতে 31 জন, মনোহরদীতে 15 জন, শিবপুরে 59 জন, পলাশে 18 জন, মোট 262 জন। অদ্যাবধি মোট নমুনা 38,079টি, অদ্যাবধি মোট শনাক্ত 7,403 জন। সদর উপজেলায় 4,119 জন, রায়পুরাতে 416 জন, বেলাবতে 458 জন, মনোহরদীতে 385 জন, শিবপুরে 831 জন, পলাশে 1,194 জন। চব্বিশ ঘন্টায় আইসোলেশন মুক্ত 64 জন, সদর 39 জন, রায়পুরা 4 জন, মনোহরদি 2 জন, শিবপুর 2 জন, পলাশ 17 জন। অদ্যাবধি মোট আইসোলেশন মুক্ত 5,287 জন। বিগত চব্বিশ ঘন্টায় হোম কোয়ারেন্টাইন 786 জন, অদ্যাবধি হোম কোয়ারেন্টাইন 23,557 জন। বর্তমান হোম কোয়ারেন্টাইনের সংখ্যা 5,937 জন। বর্তমানে মোট করোনা আক্রান্ত রোগী 2,081 জন, হাসপাতাল আইসোলেশন 65 জন, হোম আইসোলেশনে 2,016 জন। চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত রোগীর মৃত্যু 1 পুরুষ, 100 শয্যা হাসপাতালে মৃত্যু, ঠিকানা মনোহরদি, মোট মৃত্যু 72 জন। সদর 34, পলাশ 7, বিলাবো 7, রায়পুরা 9, মনোহরদি 6, শিবপুর 9। কোভিড 19 ডেডিকেটেড হাসপাতালের গত চব্বিশ ঘন্টার তথ্য। বিগত চব্বিশ ঘন্টায় হাসপাতালে নতুন ভর্তি 17 জন, রেফারকৃত 1 জন, ছাড়পত্র প্রদানকৃত 13 জন, মৃত্যু 2 জন, একজন করোনা রোগী, একজন সন্দেহজনক করোনা রোগী। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট কোভিড রোগী সংখ্যা 65 জন, বর্তমানে হাসপাতালে ভর্তি সন্দেহজনক রোগী সংখ্যা 45 জন, বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগী সংখ্যা 110 জন, অদ্যাবধি হাসপাতালে মোট ভর্তি রোগী 1,053 জন। এই তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম। এতক্ষণ দেখছিলেন নদী বাংলা গ্রুপ নরসিংদী টিভি করোনা আপডেট। সবাই সতর্ক থাকুন, ঘরেই থাকুন, থাকুন নিরাপদে।